প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মন্ত্রিসভার বৈঠকে ইরান ইসরায়েল উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট চলমান অস্থিরতা সম্পর্কে সতর্ক থাকতে এবং এর ফলে বাংলাদেশের যে কোনো বিরূপ প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন মন্ত্রপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ইরান ইসরায়েলের অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যে বিরাজমান পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রাখতে এবং এর ফলে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতে মন্ত্রিপরিষদের সদস্য ও মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মাহবুব আরো বলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বাংলাদেশে সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ববর্তী যেসব বাস্তবায়নাধীন সিদ্ধান্ত রয়েছে সেগুলো বাস্তবায়ন হবে কিনা তা দ্রুত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব বলেন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাস্তবায়নাধীন সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিতভাবে মন্ত্রিসভাকে জানাতে বলেন দেশে এখনও ষোলোটি আইন তালিকাভুক্ত করা হয়নি উল্লেখ করে মাহবুব বলেন প্রধানমন্ত্রী শীঘ্রই আইনগুলো বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বলেন মন্ত্রিসভা মহেশখালী ইন্ট্রিগ্রেট ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট দু ও প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন দু এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে তিনি বলেন মহেশখালী মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরকে কেন্দ্র করে চলমান উন্নয়ন কর্মকাণ্ড সমন্বিত প্রক্রিয়ায় পরিচালনার জন্য একটি কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এমআইডিএ আইনের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করেন তিনি বলেন আইনটির আওতায় প্রধানমন্ত্রী কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হবেন এবং এটি সতেরো সদস্যের বোর্ড দ্বারা পরিচালিত হবে গভর্নিং বডি ছাড়াও সরকারের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করবেন যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অফিসটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব বলেন কর্তৃপক্ষের মূল লক্ষ্য হচ্ছে প্রায় পঞ্চান্ন হাজার নয়শ আটষট্টি একর জমির নির্দিষ্ট এলাকার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা সেখানে উন্নয়ন কর্মকাণ্ডে শৃঙ্খলা আনা বিদেশি বিরোগকে উৎসাহিত করা এবং এলাকাটিকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন দু সম্পর্কে তিনি বলেন এটি মূলত প্রচলিত ইংরেজির বাংলা সংস্করণ এবং এ সংস্করণে কোনো পরিবর্তন নেই